আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ জামেদার নিয়ে। সেই বিশেষ জামেদারের নাম হলো ক্রয় ফেরত জামেদার। এই ক্রয় ফেরত জামেদার আলোচনাটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করব, ধারণা, উৎস দলিল, গাণিতিক সমস্যার সমাধান। তো প্রথমে আমরা ক্রয় ফেরত জামেদার ধারণা নিয়ে আলোচনা করব। এই ক্রয় ফেরত জামেদার একটি বিশেষ জামেদার। আমরা জানি জামেদার দুই প্রকার, প্রকৃত জামেদার এবং বিশেষ জামেদার। বিশেষ জামেদাকে আবার ছয় ভাগে ভাগ করা যায়। সেই ছয় ভাগের একটি হল এই ক্রয় ফেরত জামেদার। এই ক্রয় ফেরত জামেদার দিয়ে তৈরি করা হয় বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য। ধরে নিলাম আমি রহিমের কাছ থেকে কিছু পণ্য বাকিতে ক্রয় করলাম, রহিমের কাছ থেকে কিছু পণ্য আমি বাকিতে ক্রয় করলাম। এখন এই পণ্যটা যদি আমার পছন্দ না হয়, অর্থাৎ নমুনা মাফিক না হয়, আমি যেরকম চেয়েছিলাম সেই রকম না হয়, ফরমাইশ বা অর্ডার অনুযায়ী না হয়, অথবা যদি পরিবহনের সময় এই পণ্যগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই পণ্যগুলো রহিমকে ফেরত দেওয়ার প্রয়োজন হবে। যদি আমি রহিমকে এই পণ্যগুলো ফেরত দিই তাহলে সেটি হলো ক্রয় ফেরত। আমি রহিমের কাছ থেকে ক্রয় করেছিলাম, এখন ফেরত দিলাম, এটিকে বলা হয় ক্রয় ফেরত। আর এই ধরনের লেনদেনটাই ক্রয় ফেরত জামেদায় লিপিবদ্ধ হয়। অর্থাৎ ক্রয় ফেরত জামেদা বলতে বোঝায় আমরা বাকিতে যে পণ্য ক্রয় করেছিলাম সেই পণ্যটা যদি আমরা ফেরত দিই তাহলে সেটি ক্রয় ফেরত জামেদায় লিপিবদ্ধ করতে হয়। আশা করি ক্রয় ফেরত জামেদার ধারণা সম্বন্ধে আমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসবো উৎস দলিলে, অর্থাৎ কিভাবে এই ক্রয় ফেরত জামেদাটা তৈরি করা হয়, কোন দলিল থেকে তৈরি করা হয়। চিন্তা করে দেখো, আমরা যদি রহিমের কাছ থেকে পণ্য ক্রয় করি তাহলে রহিম আমাদের কাছে টাকা পাবে, তার মানে রহিম আমাদের পাওনাদার। আমরা যদি রহিমের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করি তাহলে রহিম আমাদের কাছে টাকা পাবে, রহিম আমাদের পাওনাদার। এখন যদি কোনো কারণবশত পণ্যটা আমরা ফেরত দিই তাহলে কিন্তু রহিম আমার কাছে আর টাকা পাবে না, অর্থাৎ আমার পাওনাদার আর থাকবে না, পাওনাদারের পরিমাণ কমে যাবে। আর পাওনাদারের পরিমাণ কমাতে হলে পাওনাদারকে ডেবিট করতে হয়। আমি যদি পাওনাদার পরিমাণ কমাতে চাই পাওনাদারকে ডেবিট করতে হবে। এবার চিন্তা করে দেখো, রহিমের কাছ থেকে আমি পণ্যটা ক্রয় করেছিলাম, আমি ক্রয় করেছিলাম, অর্থাৎ আমি ছিলাম ক্রেতা। এখন আমি যদি পণ্যটা ক্রয় করি, আমি হলাম ক্রেতা, তাহলে আমি পণ্য ফেরত দিলে প্রথমে কিন্তু আমাকে একটি কাগজ তৈরি করতে হবে, দলিল তৈরি করতে হবে, যেই দলিলের মাধ্যমে আমি রহিমকে পণ্যটা ফেরত দেবো। আর রহিম হলো আমার পাওনাদার, যেহেতু পাওনাদারকে আমি ডেবিট করছি তাই এই ব্যবসায়িক দলিলটিকে বলা হয় ডেবিট। তাহলে চিন্তা করে দেখো, ক্রেতা যখন পণ্য ফেরত দেয় তখন সে প্রথমে তৈরি করে ডেবিট নোট। এই ডেবিট নোটের মাধ্যমে সে তার পাওনাদারকে ডেবিট করে এবং এই ডেবিট নোট দেখে দেখে সে তৈরি করে ক্রয় ফেরত জামেদার। অর্থাৎ আমরা যদি ক্রয় ফেরত জামেদার উৎস দলিল নিয়ে আলোচনা করতে চাই তাহলে বিষয়টা নিয়ে দাঁড়ায় প্রথমে ক্রেতা ডেবিট নোট তৈরি করে। এই প্রশ্নটি তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে, ডেবিট নোট কে তৈরি করে, উত্তর হবে ক্রেতা। দেখো প্রথমে ক্রেতা তার ডেবিট নোটটি তৈরি করছে, সেই ডেবিট নোট দেখে দেখে ক্রয় ফেরত জামেদার তৈরি করা হয়। অর্থাৎ মনে থেকে প্রশ্ন আসতে পারে ক্রয় ফেরত জামেদার উৎস দলিল কোনটি, ডেবিট নোট। তাহলে ক্রেতা প্রথমে ডেবিট নোট তৈরি করছে, তারপরে ক্রয় ফেরত জামেদার তৈরি করছে, এই জন্য ক্রয় ফেরত জামেদার উৎস দলিল। এবার আমরা একটি গাণিতিক সমস্যার মাধ্যমে এই ক্রয় ফেরত জামেদাকে বোঝার চেষ্টা করব যে ক্রয় ফেরত জামেদাকে কিভাবে করা হয়। আমরা এই গাণিতিক সমস্যাটা করার জন্য নবম দশম শ্রেণীর বইতে দেখব, আমরা নবম দশম শ্রেণীর বইয়ের 74 পেজে একটি কাজ দেওয়া আছে শেষের দিকে। এই কাজটি করার মাধ্যমে আমরা ক্রয় ফেরত জামেদা বোঝার চেষ্টা করব। দেখো আমি পূর্বে যেটা আলোচনা করেছি, আমি যদি ক্রেতা হই আমি পণ্য ফেরত দিলে সেটা হবে ক্রয় ফেরত। তাহলে আমি যদি পণ্য ফেরত দিই আমি কি লিখবো, পণ্য ফেরত দেওয়া হলো অথবা পণ্য ফেরত পাঠানো হলো। এই দুটি কথা মনে রাখতে হবে, পণ্য ফেরত দেওয়া হলো অথবা যদি লেখা থাকে পণ্য ফেরত পাঠানো হলো, তাহলে এই দুটি দেখে আমরা বুঝতে পারবো এটি হবে ক্রয় জামেদার। তো ক্রয় জামেদার করার সময় সর্বপ্রথমে আমাদের এন্ট্রিগুলো পরে দেখে নিতে হবে এই দুটি কথা লেখা আছে কিনা, পণ্য ফেরত দেওয়া হলো অথবা পণ্য ফেরত পাঠানো হলো। যদি এই দুটি কথা লেখা থাকে তাহলে বুঝতে পারবো এটা আমাদের ক্রয় ফেরত। তো আমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে 74 পেজের অঙ্কটা করে আমরা ক্রয় ফেরতটা বোঝার চেষ্টা করবো। অঙ্কটা করছি, দেখো লেখা আছে ফাতেমা স্টোর এর, এই অঙ্কটার নাম, এই অঙ্কটা হলো ফাতেমা স্টোর অঙ্ক। আমরা যখনই ক্রয় ফেরত জামেদা করতে চাই বা যে কোনো বিশেষ জামেদা আমরা করতে যাবো, প্রথমে আমরা দেখতে হবে আমরা কার অঙ্ক করতেছি। তো এখানে আমরা করতেছি ফাতেমা স্টোর অঙ্ক। তো প্রথমে আমাদের ফাতেমা স্টোরের নামটা লিখে নিতে হবে, যে ফাতেমা স্টোর এর এখন জামেদা লিখতে হবে ক্রয় ফেরত জামেদা।
অর্থাৎ সর্বপ্রথমে আমরা যে প্রতিষ্ঠানের অর্থ করছি সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবং নিচে নামে লিখতে হবে ক্রয় ফেরত জাবেদা। এবার আমরা ঘরটাকে নিচ্ছি, সূত্রের ঘরে টিক চিহ্ন। এবার টাকা নির্ণয় করতে হবে
প্রতি পাউন্ড 170 টাকা দাম, তাহলে প্রতি পাউন্ড মানে 1 পাউন্ড, 1 পাউন্ডের দাম 170, ফেরত দিলাম আমরা 15 পাউন্ড গুণ 15। আচ্ছা এখন আমাদের গুণটা করে নিতে হবে, তাহলে দেখো আমরা যদি 170 এবং 15 গুণ করি তাহলে আমাদের হবে 2550 টাকা। এখন আমরা দেখব কোন কারবারের ব্যাপার আছে কিনা, এই অঙ্কে কোনো কারবারের ব্যাপার নেই, কোনো খরচই নেই, অর্থাৎ এখানে আমাদের অঙ্ক শেষ, যেহেতু কারবারের ব্যাপার নেই, কারবারের ব্যাপার বাদ দেওয়া কোনো কিছু নেই, আমরা এখানে দেখব 2550 টাকা। আমাদের এই যে পোস্টিং দেওয়া শেষ, আমরা যাচ্ছি পরবর্তী এন্ট্রিতে। এপ্রিল 24 রাশেদ অ্যান্ড ব্রাদার্স এর রিপোর্ট হতে প্রতি পাউন্ড প্রতি ডজন 180 টাকা দর, 6 ডজন সাবাস সর্বায়স অপেক্ষা বেশি সরবরাহ করা, ফেরত পাওয়া গেল না, ফেরত পাওয়া গেল না, আমরা বিক্রি করেছিলাম এখন ফেরত পেলাম, এটি হলো বিক্রয় ফেরত। তো এটি আমরা জানি না বিক্রয় ফেরত হিসাবে তার, আর প্রশ্ন আছে বিক্রয় ফেরত, তাহলে এটা আসবে না এই অঙ্কে। তো এই অঙ্কে আর কোনো একটি দেওয়া নাই, তাহলে আমাদের কয়া যাবে টাকা দেওয়া শেষ। এখন শুধু আমাদের কাজ হলো এই শেষের ঘরে টাকাগুলো আমাদেরকে যোগ করে দিতে হবে, তাহলে যোগ করে দেই তাহলে হয় 4510 টাকা। যোগ করার পর এখানে আমাদেরকে ডাকি দিতে হবে, ক্লোজিং দিতে হবে এবং এই সম্পূর্ণ ঘরটা আটকে দিলে আমাদের ক্রয় ফেরত যাবে না শেষ। তাদের ক্রয় ফেরত যাবে না সম্বন্ধে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যে আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি সেই পণ্য যদি আমরা ফেরত দিই সেটি ক্রয় ফেরত যাবে না অন্তর্ভুক্ত হবে, এবং এই ক্রয় ফেরত যাবে না তৈরি করা হয় ডেবিট নোট থেকে, ডেবিট নোট তৈরি করেন ক্রেতা, এবং এইগুলো ক্রয় ফেরত যাবে না তৈরি করার নিয়ম। তোমরা এইভাবে ক্রয় ফেরত যাবে না বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমরা করতে পারবে। কারো বুঝতে কোনো সমস্যা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ধন্যবাদ সবাই।